মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ফুলেশ্বরী দেবীর সন্তান এখন কোথায়? জানি না। তখন পরপর সুপারহিট ছবি ফুলিদির, ঠিক সেই সময়ে বিয়ে করে প্রদীপ কুমার। তারপর কনসিভ করেন, মানে শোনা কথা, পত্রপত্রিকায় যা দেখেছিলাম ওনাদের সম্পর্ক ছিল না। তারপর? তারপরে ঠিক কি ঘটেছিল আমি জানি না। তারপর একদিন শুনলাম সন্তান জন্মেছে, ফিজিক্যালি চ্যালেঞ্জড কমপ্লিটলি। হ্যালো স্যার, আমি প্রতিমা। বলো। নন্দি ফোন করেছিল, ফোন নাম্বারটা ট্র্যাক করতে বলেছিল। কি নাম, কার নাম্বার ওটা? ওটা ল্যান্ডলাইন নাম্বার ছিল। কার নামে আছে? স্যার, ফুলেশ্বরী দেবী। হোয়াট? কি হলো স্যার? যে নাম্বার থেকে ফোনটা এসেছিল সেটা ফুলেশ্বরী দেবীর নাম্বার। ফুলেশ্বরী দেবীর নাম্বার? হ্যাঁ। কি করছো তুমি? ফোন করছি সাধুদা, ফুলেশ্বরী দেবীকে। উনি তো মরে গেছেন। হ্যাঁ, পুরুষ কণ্ঠে ফুলেশ্বরী দেবী। বামা বামা থেকে পুরুষ হয়ে উঠেছেন। জানতাম তোমার ফোন আসবে, বুদ্ধিমতী মেয়ে তুমি। হ্যাঁ, বুদ্ধিমতী না হলে কি আর এই কেসে হাত দি? জম্বে জম্বে আপনাতে আমাতে। হ্যাঁ জম্বে জানি, সে যতই তুমি দুধে গোয়েন্দা হও না কেন, এ কেস তুমি সলভ করতে পারবে না। সে তো করবই, আপনাকে চ্যালেঞ্জ করলাম। নন্দিতা কি? সুচরিতা, প্রোডাকশন ম্যানেজার সমীরণ আর ডিরেক্টর সঞ্জিত ব্যানার্জিকে আমি ইন্টারোগেট করতে চাই। আপনার বাড়ি কোথায়? বাড়ি ছিল ব্যারাকপুরে, এখন অনেকদিন এখানেই থাকি। ফুলিমাসি দীর্ঘদিন ধরে আমাকে এখানেই এনে রেখেছেন। ফুলিমাসি মানে আপনি ফুলেশ্বরী দেবীর কথা বলছেন তো? হ্যাঁ। আচ্ছা, ওনার সাথে আপনার আলাপ? আলাপ মানে একটা ফাংশনে গিয়েছিলেন উনি অতিথি হয়ে, আমি সেখানে ছিলাম। সেখানে ছিলেন মানে? হ্যাঁ, আমি অনাথ। ওনার আমাকে ভালো লেগেছিল আর উনি আমাকে এখানে এনে রেখেছিলেন। তার মানে ফুলেশ্বরী দেবী আপনার নিজের মাসি নন? না, মা বলে ডাকতে চেয়েছিলাম কিন্তু ডাকতে দেননি। কেন কেন জানি না, মা ডাকটা উনি পছন্দ করতেন না। সে কি? হ্যাঁ, তাই মাসিই ডাকতাম। ও সুচরিতা দেবী, আপনি এখন যেতে পারেন। ব্যাস এইটুকুই? হ্যাঁ এইটুকুই। ফুলেশ্বরী দেবীর বাড়িতে আপনি একাই থাকেন? হ্যাঁ একাই থাকি। সেখানে কোনো ফোন, ল্যান্ডলাইন কোনো কিছু? হ্যাঁ আছে। আপনি সেটা ইউজ করেন? না, ওটা ডেড হয়ে পড়ে আছে, অনেকদিন ধরে বিল দেওয়া হয়নি তাই ওটা ডেড। ও ওকে, থ্যাংক ইউ। নন্দিতা নিচে কি দেখো তো?
উনি কাউকে মিট করছে কিনা ইমিডিয়েটলি যাও। যাচ্ছি। নিচে একটা ছেলের সঙ্গে লম্বা করে পর্ষা। হ্যাঁ যাও ইমিডিয়েটলি ওদের ফলো করো, ওদের ঠিক হচ্ছে গোষ্ঠী আমার চাই, ইমিডিয়েটলি যাও। ওকে যদাত্রী, দেখো তোমাকে যে কথাগুলো বলেছি সেগুলো আমাদের পারিবারিক কলঙ্ক। তুমি তো জানো আমার ছেলের বিয়ে সামনে, আমি চাই না এই কথাগুলো অন্য কেউ জানুক। ফুলি দিদি যেমন মৃত ছিলেন যেন তেমনই থাকেন, উনি আমাদের পরিবারের কেউ নন। তবু ছোটবেলায় দেখেছিলাম তো অনেক যন্ত্রণা কষ্ট নিয়ে তোমায় জানাল, তুমি যদি ওর খুনিকে খুঁজে বের করে শাস্তি দিতে পারো তাহলে ওর আত্মা শান্তি পাবে, আর আমিও একটু পাপমুক্ত হব। বাবা বাবা প্লিজ কাঁদবেন না, চলুন চলুন বাবা চলুন। আচ্ছা লেডি গোয়েন্দা বলুন, তোমাকে কি আমি কোনোভাবে মুখার্জি বাড়িতে দেখেছিলাম? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।